আমরা পিএইচডি মানে কি, ফিলোসফিতে আমরা দর্শনে আমরা ডিগ্রিটা দিই। দর্শন মানে যা কাজ হচ্ছে সার্বজনীন জ্ঞানকে ধারণ করা, সার্বজনীন জ্ঞানকে হাজির করা। তাহলে আমাদের তরুণরা যদি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি রাষ্ট্র এবং সরকারের পার্থক্যই আমরা এখন করতে পারি না এত বছর, তো এই দেশের ভবিষ্যৎটা কি? এটা আমি বুঝে বলি, এই দেশে একটা যারা ক্ষমতায় গেছেন তারা জানেন না যে আইনের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক। আমি বুঝে বলছি, আমরা তারা বুঝতে পারতাম খুব সহজ একটা বিতর্ক তারা করতে পারতেন সমাজে, আমাদের দেশের সংকটটা কি রাজনৈতিক না আইনি? আপনারা বলেন, এই যে সংকটটা ঘটলো এটা কি রাজনৈতিক সংকট না এটা আইনি সংকট? যদি ভেরি গুড, আইনি সংকট যদি হয় তা আইনের মধ্যে ঢুকে নেন কেন সংবিধানের মধ্যে? এটা তো রাজনৈতিক সংকট। আপনি যখন সামরিক শাসন করেন তখন আপনি কি বলেন, ফরমান দিয়ে দেশ চালান, আর যখন গণ অভ্যুত্থান ঘটে তখন তো ফরমানের প্রয়োজন পড়ে না, এটা পলিটিক্যাল। পলিটিক্যালি আপনি জনগণ হাজির হয়ে গেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, জনগণ তার সার্বভৌম অভিপ্রায়কে ব্যক্ত করে দিয়েছে অলরেডি জীবন দিয়ে শহীদ হয়ে, তারপর আপনি কী করে তাকে আনিত দিচ্ছেন? এই কাণ্ডজ্ঞানটুকু আমাদের সমাজ নাই তো, এটা আপনি কাকে দোষ করছেন? আমাদের সমাজে কোথায় দেখেছেন যে রাজনীতি এবং একই সঙ্গে সংবিধানের সঙ্গে সম্পর্কটা একটা যে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ব্যাপার? পপুলার সভরেনটিটা কী জিনিস? কেন পপুলার সভরেনটির উপরে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র দাঁড়ায়? কেন পপুলার সভরেনটিকে গণতন্ত্র বলে? এই ব্যাপারগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না কেন? কেন সেখান থেকে আমরা বড় বড় এই আজকে যারা তরুণরা বেরিয়ে এসছে তাদের মধ্যে এই একেবারে একেবারে প্রাথমিক এই ধারণাগুলো তাদের মধ্যে নাই? সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা সবার জন্য, সিটি ব্যাংকই ভরসা। নাই কেন রাষ্ট্র এবং সরকার এক না? আপনি দেখেন যখন আলোচনা করি আমরা, এখন আমরা কীভাবে আলোচনা করি? আমরা আলোচনা করি সরকার সরকার সরকার। আরে ভাই, সরকারের আগে তো রাষ্ট্র থাকতে হবে, রাষ্ট্রটা কি? আপনি কী রাষ্ট্র বানাবেন, কী রাষ্ট্র আছে আপনার? রাষ্ট্র আর সরকার তো এক না। দেখেন রাষ্ট্র এবং সরকার যে এক না, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কী করবো? পুলিশ মনে করবে যে তার কাজ হলো রাষ্ট্রের সে কর্মচারী না, সে সরকারের কর্মচারী, সে আওয়ামী লীগের নির্দেশের সঙ্গে। এদিকে পুলিশের দোষ না, এটা আপনাদের দোষ। আমরা ভাববে যে তার কাজ রাষ্ট্রের সেবা করা না, তার কাজ আওয়ামী লীগের সেবা করা, শেখ হাসিনার সেবা করা, বা যদি রিপন ভাইয়ের ক্ষমতা যায় রিপন ভাইয়ের সেবা করা। বলেন আমাকে, এটা তো করবে কি ঠিক কিনা? ওকে, তাহলে এই তো আমাদের সমাজ, বলুন তো, এটাই তো সমাজ। ও রাষ্ট্রীয় সরকার বুঝে না। এখন এই যে ছোট্ট পার্থক্য, আমি ভাবতেছি ছোট পার্থক্য, এটা তো ছোট না, এটা গভীর পার্থক্য। এটার সঙ্গে আমাদের শিক্ষা, পুলিশ ব্যবস্থা, আমলা এবং সমস্ত কিছু বিভিন্ন প্রতিষ্ঠান তার সঙ্গে যুক্ত। তারা দেখেন শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ, শিক্ষা তো এত গুরুত্বপূর্ণ, আমি এটাকে আমরা হালকা করতে পারি না। এই শিক্ষা এত গুরুত্বপূর্ণ বলেই বড় বড় দার্শনিক তারা বারবারই বলেছেন, দাবি করেছেন যে শিক্ষা আসলে ইডিওলজিক্যাল অ্যাপারেটাস। ক্ষমতা যখন তৈরি হয় সে ক্ষমতা তৈরির যে যন্ত্র, ক্ষমতা তৈরির যে কারিগরি, সেই কারিগরিতে শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাষ্ট্র হলো হার্ড পাওয়ার, আমরা পুলিশকে দেখি, বল প্রয়োগ দেখি, ইত্যাদি দেখি, আর শিক্ষা হচ্ছে সফট পাওয়ার, ওখানে ক্ষমতা তৈরি হয়। আমি দেখেন আবার রিপিট করছি, শিক্ষা ক্ষমতা তৈরি করে। এই যে এতকাল পর্যন্ত আমাদের যে ভুল ধারণা যে ক্ষমতা বলতে কেন্দ্রীভূত ক্ষমতা, এটা রাষ্ট্রের থাকে, রাষ্ট্রের মধ্যে কেন্দ্রীভূত ক্ষমতা থাকে, এটা এই কালের কোনো দার্শনিক আর বিশ্বাস করে না। আমরা যেটা এটা বহু, এটা লেনিনের বইতে আছে, এটা পুরনো প্রচলিত বামপন্থের মধ্যে আছে, এটা খুব কম দার্শনিক আজকাল মনে করে যে রাষ্ট্র ক্ষমতাটা নিছকই বল প্রয়োগ, ক্ষমতা নিছকই বল প্রয়োগ, ক্ষমতার সঙ্গে শিক্ষা, চেতনা, সংস্কৃতি আছে, এবং রাষ্ট্র বলি কি পুঁজি বলি তারাও কিন্তু আমাদের মধ্য দিয়ে কিন্তু নিজেকে পুনরুৎপাদন করে। আমার যদি এ ব্যাপারে সচেতনা না থাকে শিক্ষা সম্পর্কে, যে ধারণাগুলো আপনাকে বলতেছি, কেমন যে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য কী আমরা জানি না, তার ফলে আমার মধ্য দিয়েই কিন্তু বারবারই ফ্যাসিস্ট শক্তি পুনরুৎপাদিত হবে,
আমি করবো ওটা না জেনে, জেনেবা না জেনে, কারণ আমি তো জানি না আমার মধ্যে যে কীভাবে এই ক্ষমতাটা পুনরুৎপাদিত হচ্ছে। ফলে শিক্ষা দেখেন কত ইম্পর্টেন্ট, সাংঘাতিক ইম্পর্টেন্ট, এটাকে তো ইগনোর করার তো কোনো সুযোগই নেই। তারা আজকে তরুণ ছাত্র আক্তার আমার অত্যন্ত স্নেহ আনা, সে জানে যে সমাজ সকলকে কম বেশি আমি চিনি, সকলের সঙ্গে আমি প্রচুর সময় দিয়েছি, সময় কোনো আমি কোনো কার্পণ্য করিনি। কিন্তু এই যে গণঅভ্যুত্থানটা ঘটে গেল ক্রিটিক্যাল মুহূর্তে, যাদের আমাদের সঙ্গে কথা বলার দরকার ছিল, পরামর্শ নেওয়ার দরকার ছিল, তারা কিন্তু পরামর্শ নেয় না, ফলে আমরা আজকে এই বিপদে আসি। এখান থেকে কী করে করিব, কী করে আমরা বেরোবো? আপনি যে আজকে চিটাগাং হিল ক্রাশের যে ঘটনাগুলো ঘটেছে, এটার তো খুব সহজেই সমাধান হতো যদি আমরা শুরুতেই বলতাম আমাদেরকার এখন কাজ রাষ্ট্র গঠনটা হলো আমাদের মূল কাজ। সেখানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অধিবাসীরা, ক্ষুদ্র জাতি সত্তা, তাদের যে অধিকার এটা তো আমাদের মানতে হবে, ওটা আমার রাষ্ট্রের মধ্যে অন্তর্গত, রাষ্ট্রের তো বাইরে না, সে